বন্ধুরা, আমরা আরো একটি অঙ্কে চলে আসলাম। এই অঙ্কটিতে বলছে রড্রিক গোমেজ নামের একজন লোকের কথা বলা হচ্ছে এখানে, যে এই ব্যক্তি 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত? আমরা এখানে ধরে নিই যে উভয় ক্ষেত্রে মুনাফার হার আর এটা হচ্ছে উভয় ক্ষেত্রে মুনাফার হার, ঠিক আছে, এটা আমরা আর ধরে নিলাম। এখন 3 বছরের জন্য 10,000 টাকা প্রথমে নেন, তাহলে N1 ইকাল টু 3 বছর এবং P1 ইকাল টু 10,000 টাকা, 10,000 টাকা, এবং N2 আবার 4 বছরের জন্য, যেহেতু 4 বছর, N2 4 বছর, এবং যে 4 বছর এটা হবে 4, ইংরেজিতে 4, 4 বছর, এবং P2 ইকাল টু 15,000 দ্বিতীয় ক্ষেত্রে মূল টাকা ঋণ নেন এবং ব্যাংকে মোট এত টাকা মুনাফা দেন। মোট মুনাফা হচ্ছে 9,900 টাকা দেন, I1 প্লাস I2, ঠিক আছে। এখন বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি I1 ইকাল টু P1 N1 এবং R, যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, এবং আর একটা ক্ষেত্রে I2 ইকাল টু P2 N2 R। উভয় ক্ষেত্রে আমি এখন যোগ করে দিই, I1 প্লাস I2 ইকাল টু P1 N1 R প্লাস P2 N2 R। এখান থেকে আমাদের R এর মানটা বের করে নিতে হবে বন্ধুরা, খুবই সহজ। দেখতেই পাচ্ছ I1 I2 এর মান আমরা জানি 9,900। এখন P1 আরটা আমরা কমন নিয়ে নিলাম, P1 N1 প্লাস P2 N2 যেটা আছে সেটা আমরা এখন মান বসাবো, বসিয়ে তাহলে ক্যালকুলেশন করব। বন্ধুরা, আমাদের এখানে ক্যালকুলেশন করে বের হলো 11/100। যেহেতু আমরা জানি যে শতকরাতে প্রকাশ করতে হবে, এটা কিন্তু শতকরাতে প্রকাশিত হয়ে গেছে, সুতরাং আর ইকাল টু 11%। আমরা জানি কোনো কিছুর নিচে 100 মানে সেটা শতকরাতে প্রকাশ করা হয়ে যায় 11%। সবাইকে ধন্যবাদ।